প্রত্যেকটা ডিভাইসে হিউজ পরিমাণ ডিসকাউন্ট প্রাইস আজকে থাকছে। কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন, মেটাল বডি, ব্যাকলিট কিবোর্ড, আমাদের প্রত্যেকটা ডিভাইসের মিনিমাম 50+ কোয়ান্টিটি থাকে। ডিভাইসটার কন্ডিশন যদি দেখেন খুবই ফ্রেশ একটা কন্ডিশন আছে আমাদের, সুপার স্লিম ডিভাইস। মনে হয় না ল্যাপটপের জগতে এত স্লিম ডিভাইস আর হয়। স্পেস গ্রে কালার আছে, এটাতে সিলভার কালার এভেলেবেল আছে। আচ্ছা, হ্যাঁ, ডিভাইসের একদম ফ্রেশ কন্ডিশন এভেলেবেল আছে। 8GB RAM দিও আছে, 16GB RAM দিও আমাদের কাছে এভেলেবেল আছে। নিচে অর্থাৎ 3 থেকে মানে লাইক নিউ প্রোডাক্ট, একদম নিউ প্রোডাক্ট, জাস্ট ওপেন বক্স। 16 ইঞ্চ, 2019 মডেল, যেটাতে রয়েছে ইন্টেল কোর i7 প্রসেসর, 16GB RAM এবং হচ্ছে 512GB SSD উইথ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। যারা কিনা অ্যাপল প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন, লাইক ম্যাকবুক কিনতে চাচ্ছেন, আইম্যাক কিনতে চাচ্ছেন, কিংবা হচ্ছে আইপ্যাড কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমরা চলে আসলাম অ্যাপল স্টুডিওতে, যারা কিনা ডেডিকেটেডলি অ্যাপল নিয়ে কাজ করে থাকে। এবং আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে হিউজ পরিমাণ অ্যাপলের কালেকশন দেখাবো। যারা কিনা ম্যাকবুক কিনতে চাচ্ছেন, লাখ টাকার ম্যাকবুক পেয়ে যাবেন মাত্র 24,999 টাকায়, সাথে থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস। এবং যারা একদম লেটেস্ট প্রোডাক্ট পারচেস করতে চান, আজকে কিন্তু সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু অ্যাপল স্টুডিওতে আসতে পেয়ে যাবেন তারেক ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তো ভাই, আপনারা তো ডেডিকেটেডলি অ্যাপল নিয়ে কাজ করে থাকেন। আমরা শুধু ডেডিকেটেডলি অ্যাপল নিয়ে কাজ করি। আচ্ছা, তো মূলত আপনাদের কাছে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ল্যাপটপ আছে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব ম্যাকের লোয়েস্ট বাজেট থেকে শুরু করে মিড রেঞ্জ, হাই রেঞ্জ বাজেটের সকল কালেকশন, সাথে চেষ্টা করব যে তার কন্ডিশন, কনফিগারেশন, সাথে একদম প্রত্যেকটা ডিভাইসে হিউজ পরিমাণ ডিসকাউন্ট প্রাইস আজকে থাকছে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। তো শুরুতেই যেটা দেখাবো, যাদের বাজেট কম এবং কম বাজেটের মধ্যে একটা ভালো মানের ম্যাকবুক চাচ্ছেন, অর্থাৎ 40-এর নিচে যাদের বাজেট, তাদের জন্য রয়েছে ম্যাকের একটা বেস্ট একটা ডিভাইস, এবং বলতে গেলে ম্যাকের মোস্ট সেলিং একটা ডিভাইস, সেটা হচ্ছে ম্যাকবুক প্রো 2015 মডেল, যেটাতে কনফিগারেশনে থাকছে ইন্টেল কোর i5 প্রসেসর, 8GB RAM এবং 256 SSD এবং 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে। একটু যদি কাছ থেকে ডিভাইসটা দেখান, এটার কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন, মেটাল বডি, ব্যাকলিট কিবোর্ড, এবং ম্যাকের যেটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে এলইডি লোগো, যেটা জ্বলবে। তো এটার কারণে কিন্তু এই ডিভাইসটা সবাই পছন্দ করে। তো যারা নর্মাল কাজ করবেন, যারা উইন্ডোজ নেওয়ার প্ল্যান করতেছেন, এই বাজেটে কিন্তু একটা ম্যাকবুকের ভালো ডিভাইস পেয়ে যাচ্ছেন। এবং আমরা এই ডিভাইসের প্রাইস দিচ্ছি মাত্র 38,500 টাকা, অনলি 38,500 টাকায় ম্যাকবুক পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং যেটার প্রাইস কিন্তু রেগুলার ছিল 45,000 টাকা, অলমোস্ট 6,500 টাকার ডিসকাউন্টে কিন্তু এই ডিভাইসটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এই ডিভাইসে আপনারা মোটামুটি লেভেলের এবং যারা একটু হেভি ওয়ার্ক করবেন, সবাই কিন্তু এই ডিভাইসে খুব স্মুথলি কাজ করতে পারবেন। আচ্ছা, যারা কিনা ভাই এই অফার প্রাইসে ল্যাপটপগুলো পারচেজ করতে যাচ্ছে, হ্যাঁ, তাদের সুবিধার্থে একটু অ্যাড্রেসটা বলে দেন আপনাদের। ওই, আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি জেগাতলা, সীমান্ত স্কোয়ারের পিছনের মার্কেট, সীমান্ত সম্ভার, লেভেল 3, শপ নাম্বার হচ্ছে 3056। আচ্ছা, যারা কিনা আসতে যাচ্ছেন সরাসরি কিন্তু সব ভিজিট করে আপনাদের পছন্দের ল্যাপটপ বা ম্যাকবুকটা কালেক্ট করতে পারবেন। এবং আমাদের ডিভাইস কিন্তু আমরা বাল্ক কোয়ান্টিটি নিয়ে কাজ করি। আমাদের প্রত্যেকটা ডিভাইসের মিনিমাম 50+ কোয়ান্টিটি থাকে, চয়েস করে নিতে পারবেন। সো কাস্টমার চাইলে ডিভাইস দেখে, 10টা 15টা 20টা দেখে একটা ডিভাইস পারচেজ করার সুযোগ রয়েছে। এখন যে ডিভাইসটা দেখাবো, যারা হচ্ছে বাজেট একটু বেশি এবং চাচ্ছেন একটু ভালো কনফিগারেশন, অর্থাৎ 16GB RAM ইন্টেল কোর i7 প্রসেসরের মধ্যে এবং মিড রেঞ্জ বাজেটের মধ্যে, তাদের জন্য রয়েছে আরেকটা ডিভাইস সেম ইয়ারের, সেটা হচ্ছে ম্যাকবুক প্রো 2015 মডেল, যেটাতে রয়েছে 15.4 ইঞ্চ রেটিনা ডিসপ্লে, ইন্টেল কোর i7 প্রসেসর, 16GB RAM এবং 256GB SSD। এবং এই ডিভাইসটার কন্ডিশন যদি দেখেন খুবই ফ্রেশ একটা কন্ডিশন আছে আমাদের, প্রত্যেকটা ডিভাইসই ফ্রেশ কন্ডিশন হবে, এলইডি লোগো, ব্যাকলিট কিবোর্ড, যারা কিনা বিগ ডিসপ্লে এবং 16GB RAM দিয়ে ম্যাকবুক পারচেজ করতে চান, একটু হাই কনফিগারেশন, যারা একটু বড় ডিসপ্লে প্রেফার করেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট ডিভাইস। আমাদের কাছে কোয়ান্টিটি এভেলেবেল আছে এবং এই ডিভাইসের প্রাইস দিচ্ছি মাত্র 48,000 টাকা। আচ্ছা, আন্ডার 50K, হ্যাঁ, আন্ডার 50K, যারা 50K-র মধ্যে, আন্ডার 50K-র মধ্যে হচ্ছে একটু ভালো কনফিগারেশন, বড় ডিসপ্লে চাচ্ছেন, তাদের জন্য বেস্ট একটা ডিভাইস। এই ডিভাইসে আপনারা চাইলে হেভি ওয়ার্ক করতে পারবেন, খুব সহজে করতে পারবেন, যেহেতু বিগ ডিসপ্লে, যারা গ্রাফিক্সের কাজ করবেন, ভিডিও এডিটিং করবেন, তাদের জন্য বাজেট ফ্রেন্ডলির মধ্যে, অর্থাৎ মিড রেঞ্জ বাজেটের মধ্যে বেস্ট ডিভাইস। ইভেন এই ডিভাইসের প্রাইস কিন্তু ছিল 58,000 টাকা, অলমোস্ট আমরা 10,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। তো এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র 48,000 টাকা। কনফিগারেশনটা আবারও বলে দিচ্ছি, ইন্টেল কোর i7 প্রসেসর, 16GB RAM এবং 256GB SSD,
চাইলে কাস্টমার এসএসডি আপডেট করে নিতে পারবে। আচ্ছা, তো ভাই অনেকে তো প্রশ্ন করে ম্যাকবুকের সাথে তারা কি কি পাবে বা হচ্ছে আপনারা কি কি প্রোভাইড করতেছেন একটা ল্যাপটপ। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কাস্টমার যারা আছে একটা ইউজ ডিভাইস কিনে, তারা হচ্ছে ডিভাইস কিনে না, কিনে আসলে সার্ভিস। সো যেটা আমরা প্রোভাইড করতেছি খুব ভালো করে, আমরা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে 10 ডেজ রিপ্লেসমেন্ট এবং 2 বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। এবং যারা ম্যাক নেওয়ার কথা ভাবছেন বা ম্যাকবুক নেবেন, তাদের একটা ভয় কাজ করে যে সফটওয়্যার নেই, হয়তো বা সফটওয়্যার সবগুলি পারচেস করতে হবে, ব্যাপারটা এমন না। আমরা হচ্ছে লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি সফটওয়্যার ক্ষেত্রে। আমাদের কাছে যারা ডিভাইস পারচেস করবেন পুরো সফটওয়্যার কিন্তু ফ্রি কস্টে দিচ্ছি আমরা। আচ্ছা, লাইফ টাইম সফটওয়্যার সাপোর্ট পাবে, লাইফ টাইম সফটওয়্যার এবং সেটা সম্পূর্ণ ফ্রি অ্যাক্সেস। হ্যাঁ, একদম ফ্রি, এবং 10 ডেজ রিপ্লেসমেন্ট এবং 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, এখন আমাদের কোন কালেকশনগুলো দেখাবেন? অনেকে স্লিম ডিভাইস পছন্দ করেন, তো ল্যাপটপের জগতে বলবো সবচেয়ে স্লিম ডিভাইস হচ্ছে ম্যাকবুক এয়ার। ওকে, ডিভাইস টার্গেট কন্ডিশনটা দেখায়, এই ডিভাইসটা হচ্ছে দেখেন একদম সুপার স্লিম ডিভাইস, একদম মনে হয় না ল্যাপটপের জগতে এত স্লিম ডিভাইস আর হয়। তো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2017 মডেল, এবং কনফিগারেশনে থাকছে ইন্টেল কোর i5 প্রসেসর, 8 জিবি র্যাম এবং 128 SSD, 13.3 ইঞ্চ হচ্ছে ডিসপ্লে। এবং এই ডিভাইসের প্রাইস দিচ্ছি মাত্র 35,990 টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাকবুক এয়ার 2017 মডেল, যেটা খুবই আপডেটেড একটা মডেল। যারা কিনা একদম লেটেস্ট প্রোডাক্ট নিতে চাচ্ছেন 2017, এবং এটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করে নিতে পারবেন। আপডেট ওএস মন্টেজ সাপোর্টেড, এবং এই ডিভাইসের রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল ভাইয়া, এটার প্রাইস ছিল অলমোস্ট হচ্ছে 39,000 টাকা। তো এই ডিভাইসে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি, বিকজ আমাদের প্রত্যেকটা ডিভাইসের কোয়ান্টিটি অনেক বেশি আসছে, দ্যাটসই হচ্ছে প্রত্যেকটা ডিভাইস থেকে প্রাইস আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি। এখন যারা আসবেন তারা কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টই ডিসকাউন্ট প্রাইসে পারচেস করতে পারবেন। এখন চলে যাবো যারা 17 প্রো চাচ্ছেন, একটু আপডেট বিল্ড কোয়ালিটির মধ্যে, ডিজাইনের মধ্যে, তাদের জন্য রয়েছে ম্যাকবুক প্রো 2017, ম্যাকবুক প্রো 2017 আপডেট ডিজাইন বিল্ড কোয়ালিটি। অনেকে এটা পছন্দ করেন, স্পেস গ্রে কালার আছে, এটাতে সিলভার কালার এভেলেবেল আছে। আচ্ছা, হ্যাঁ, এই ডিভাইসের একদম ফ্রেশ কন্ডিশন, কোয়ান্টিটি এভেলেবেল একদম। যারা কিনা ফ্রেশ কন্ডিশন নিতে চান, আসলে অ্যাপল স্টুডিও ভিজিট করলে কিন্তু কোয়ান্টিটি দেখে বেছে আপনি নিতে পারবেন। হ্যাঁ, নিতে সেটা সুযোগটা আছে। আচ্ছা ভাই, এটার কনফিগারেশন হচ্ছে ইন্টেল কোর i5 প্রসেসর, 8 জিবি র্যাম এবং 256 SSD, আর এটার 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে। এটার প্রাইস দিচ্ছি মাত্র 58,000 টাকা। এবং এই ডিভাইসে কিন্তু আপনার হচ্ছে যারা র্যাম বেশি চাচ্ছেন, 13.3 ইঞ্চ ডিসপ্লের মধ্যে যারা র্যাম বেশি চাচ্ছেন, অর্থাৎ 16 জিবি র্যাম, সেটাও কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে, কাস্টমার এসে দেখে নিতে পারবে। আচ্ছা, প্রত্যেকটাতেই কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে, প্রত্যেকটাতেই কিন্তু ডিসকাউন্ট প্রাইস আছে, আমাদের কাছে কনফিগারেশন আলাদা আলাদা আছে। ওকে, যারা এখন একটু হাই কনফিগ চাচ্ছেন, বাজেট যাদের আর একটু বেশি, এবং যারা চাচ্ছেন একটু হেভি কাজ করবেন, প্রফেশনাল লেভেলের কাজ টাজ করবেন, এবং যাদের বাজেট ফ্রেন্ডলির মধ্যে বেস্ট একটা ডিভাইস যদি আমি দেখাই ভাইয়া, সেটা হচ্ছে সেম ইয়ারের ম্যাকবুক প্রো 2017 মডেল, যেটাতে থাকছে 15.4 ইঞ্চ রেটিনা ডিসপ্লে, ইন্টেল কোর i7 প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি হচ্ছে SSD, এবং 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। এটা তো হচ্ছে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে, তো বুঝতেই পারছেন যারা কিনা প্রফেশনালি কাজ করছে, যারা প্রফেশনালি কাজ করবে, এই ডেডিকেটেড গ্রাফিক্সের কারণে কিন্তু কাজের স্মুথনেস অনেক বেশি হয়ে যাবে, এবং এটাতে সব ধরনের কাজ করতে পারবেন। এবং এই ডিভাইসের প্রাইস দিচ্ছি মাত্র 74,000 টাকা, যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল 78,000 টাকা। 4,000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন, ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন উইথ টাচ বার এন্ড টাচ আইডি, উইথ টাচ বার একটা ডিভাইস, এবং উইথ ডেডিকেটেড গ্রাফিক্স, কোয়ান্টিটি এভেলেবেল আছে, এবং এটা খুবই ভালো যারা হেভি ওয়ার্ক করবেন তাদের জন্য। আচ্ছা, যারা কিনা নিতে চাচ্ছেন, আপনারা কিন্তু প্রফেশনাল কাজের জন্য সব ধরনের ল্যাপটপ হচ্ছে পেয়ে যাবেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে। আমাদের কোন কালেকশনগুলো দেখাবেন? ওকে ভাই, এখন যেটা দেখাবো, যারা হচ্ছে লেটেস্ট ওএস সাপোর্টেড মেশিন চাচ্ছেন আপডেটের মধ্যে, তাদের জন্য রয়েছে ম্যাকবুক প্রো 2019 মডেলটা, যেটাতে রয়েছে টাচ বার, উইথ টাচ বার, 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে, ইন্টেল কোর i5 প্রসেসর এবং 256 SSD, এবং এই ডিভাইসটা প্রাইস দিচ্ছি মাত্র 72,000 টাকা, যেটা রেগুলার প্রাইস কিন্তু আমাদের 76,000 ছিল। এবং এই ডিভাইসে কিন্তু যারা কনফিগারেশন চাচ্ছেন যে হ্যাঁ আমি 8 জিবি না 16 জিবি নিতে চাই, সেটাও আমাদের কাছে এভেলেবেল আছে, তো কাস্টমাইজ করে নিতে পারবেন, কাস্টমাইজ না, ব্যাপারটা হচ্ছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল, কোয়ান্টিটি এভেলেবেল আছে, 8 জিবি র্যাম দিয়েও আছে, 16 জিবি র্যাম দিয়েও আমাদের কাছে এভেলেবেল আছে। এবং এই ডিভাইসটা কিন্তু লেটেস্ট ওএস সাপোর্টেড। ওকে, যারা কিনা একটা লেটেস্ট ডিভাইস খুঁজেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা ডিভাইস, স্টিল অনলি 72,000 টাকা। আচ্ছা, এবং যাদের বাজেট ভ্যালু 70, অর্থাৎ লেটেস্ট ওএস সাপোর্টেড মেশিন চাচ্ছেন, যাদের বাজেট 70 নিতে, তাদের জন্য আমাদের কাছে রয়েছে 2018 মডেলটা,
যেটার সেম কনফিগারেশন ইন্টেল কোর i5 8GB RAM 256 SSD সো এই ডিভাইসটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন। আচ্ছা, অনেকে তো ভাই ঢাকার বাইরে থেকে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চায়, তাদের জন্য কি ফ্যাসিলিটিস আছে? আমরা হচ্ছে যারা ঢাকার বাইরে তাদের জন্য ফ্যাসিলিটিস হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে পাঠিয়ে থাকি, সেই ক্ষেত্রে জাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য 500 বা হচ্ছে 1000 টাকা আমাদেরকে বিকাশ বা নগদ করতে হয় এবং বাকি টাকাটা হচ্ছে প্রোডাক্ট কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে। তো ভাই অনেক তো হচ্ছে ইন্টেল দিয়ে আমরা ম্যাকবুক দেখে নিলাম, কিন্তু অনেকে হচ্ছে লেটেস্ট M1 সিরিজের ল্যাপটপগুলো নিতে চায়, সেগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়? হ্যাঁ, আমাদের প্রায় 40 প্লাস কোয়ান্টিটি আছে ম্যাকবুক এয়ার M1 চিপের, যার প্রত্যেকটি ডিভাইসের সাইকেল কাউন্ট হচ্ছে 10-এর নিচে, অর্থাৎ 3 থেকে, মানে লাইক নিউ প্রোডাক্ট, একদম নিউ প্রোডাক্ট। জাস্ট ওপেন বক্স একটা যদি ডিভাইস যদি দেখাই, এখানে রোজ গোল্ড আছে, গ্রে আছে, আমি রোজ গোল্ডটাই দেখাই। যারা কিনা M1 সিরিজের ওপেন বক্স ল্যাপটপ নিতে চান, মাত্র 2 বার 5 বার 10 বার হচ্ছে সাইকেল কাউন্ট, ব্যাটারি হেলথ 199, প্রত্যেকটা ওপেন বক্স, এন্ড কন্ডিশনটা যদি একটু কাছ থেকে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, মানে বোঝার কোনো উপায় নেই যে এটা আসলে এটা বক্সটাই খোলা হয়েছে কিনা। তো এরকম 40 পিস প্লাস আমাদের কাছে ডিভাইস অ্যাভেলেবেল আছে, যদি কেউ অফিসের জন্য নিতে চান আপনারা কিন্তু হিউজ কোয়ান্টিটি নিতে পারবেন। এই ডিভাইসের প্রাইস দিচ্ছি মাত্র 81,000 টাকা, যেটার অফিসিয়াল প্রাইস কিন্তু 1,07,000 টাকা, আমরা দিচ্ছি মাত্র 81,000 টাকা। আচ্ছা, 81,000 হলে কিন্তু বেস ভেরিয়েন্ট 8256, বেস ভেরিয়েন্টের 8256 ডিভাইসে পারচেজ করতে পারবেন, আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি এন্ড কালার অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, যারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকেই পারচেজ করতে পারবেন। তো অনেক তো ভাই হচ্ছে বেসিক কিছু মডেল দেখে নিলাম, অনেক হচ্ছে প্রফেশনাল কাজের জন্য বা হেভি ওয়ার্কের জন্য একদম প্রফেশনাল সিরিজের ম্যাকবুক খুঁজে থাকে হাই কনফিগারেশন দিয়ে, তাদের জন্য কোনো কিছু আছে কিনা? হ্যাঁ ভাই, আছে আমাদের কাছে ম্যাকের একটা স্পেশাল এডিশন আছে, যারা হেভি ওয়ার্ক করে বা প্রফেশনাল লেভেলে কাজ করে তাদের জন্য স্পেশালি এই ডিভাইসটা, সেটা হচ্ছে ম্যাকবুক প্রো 16 ইঞ্চ 2019 মডেল, যেটাতে রয়েছে ইন্টেল কোর i7 প্রসেসর, 16GB র্যাম এবং হচ্ছে 512GB SSD উইথ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, ডেডিকেটেড গ্রাফিক্স, হ্যাঁ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। এবং এই ডিভাইসে কাস্টমার চাইলে, যারা ইউজার, তারা সকল ধরনের প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবে, 4K থেকে 4K ভিডিও এডিটিং, রেন্ডারিং, দেন হচ্ছে সব ধরনের কাজ, হচ্ছে স্টুডিও লেভেলের সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসে করতে পারছেন। এবং এই ডিভাইসের প্রাইসের কথা যদি বলি, যখন এই ডিভাইসটা রিলিজ হয় 2 বছর আগে ওটার প্রাইস ছিল 2,40,000 টাকার উপরে। ওকে, সো আমরা এত প্রাইস দিচ্ছি না, এই ডিভাইসের প্রাইস দিচ্ছি মাত্র 1,12,000 টাকা। 1,12,000 টাকা, তাহলে ভাই প্রায় তো বলা যায় 50-60% ডিসকাউন্ট পাচ্ছেন, ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এই ডিভাইস যখন রিলিজ হয় তখন ব্র্যান্ড নিউ যখন ছিল তখন 3,60,000 টাকা পড়েছিল, 2 বছর আগে ওইটার প্রাইস ছিল 2,40,000 টাকা, তো মাত্র এখন পাচ্ছেন 1,12,000 টাকা। এবং ভিউয়ারস, এটার পারফরম্যান্স কিন্তু আপনাকে সেই 2,40,000 টাকার পারফরম্যান্স দেবে। এবং এটা দেখেন, এটা বেজেল দেখেন কত ন্যারো, এটা কিবোর্ড কিন্তু বাটারফ্লাই না, ওকে, এটা কিবোর্ড, এটার ডিসপ্লে ন্যানো বেজেল, টাচ বার, টাচ আইডি সহ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং ট্র্যাকপ্যাডটা অনেক বড়। হ্যাঁ, ট্র্যাকপ্যাড অনেক বড়, এবং যারা হচ্ছে যাদের বাজেট 1,00,000-এরও কম এবং চাচ্ছেন যে একটা প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য একটা মেশিন, তাদের জন্য কিন্তু রয়েছে সেম ইয়ার একটা ডিভাইস, সেটা হচ্ছে ম্যাকবুক প্রো 2019 15.4 ইঞ্চ রেটিনা ডিসপ্লে এবং কনফিগারেশন অলমোস্ট সেম, i7 16500 SSD উইথ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। বাট ওইটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 95,000 টাকায়, 95,000 টাকা। এটাও 2019 মডেল, পার্থক্য হচ্ছে এটা হচ্ছে 15.4 ইঞ্চ এবং এটা হচ্ছে 16 ইঞ্চ। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাপেলের সবসময় যেগুলো হচ্ছে 16 ইঞ্চ এগুলো হাই কনফিগারেশন ল্যাপটপই হয়ে থাকে। তো এই ডিভাইসে যাদের বাজেট কম, এটা তো আপনারা খুব স্মুথলি কাজ করতে পারবেন, প্রফেশনাল লেভেলের সকল ধরনের কাজ এটা কিন্তু করতে পারবে। যাদের বাজেট একটু হাই এবং যারা চাচ্ছেন এই সাইজের মধ্যে একটা ভালো কনফিগারেশন, একদম আপডেট একটা আইম্যাক নিতে, তাদের জন্য রয়েছে আইম্যাক 2017 মডেল, এটা যেটার ডিসপ্লে সাইজ সেম 21 ইঞ্চ এবং কনফিগারেশন অনেক হাই, বক্স সহ পেয়ে যাবেন, বক্স সহ পেয়ে যাবেন। এটাতে কনফিগারেশন রয়েছে ইন্টেল কোর i5 প্রসেসর, 16GB র্যাম, 256GB SSD উইথ 4K রেটিনা ডিসপ্লে, এটা কিন্তু 4K রেটিনা ডিসপ্লে এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ। তো যারা আইম্যাক এর মধ্যে এই সাইজের মধ্যে ভালো একটা কনফিগারেশন চাচ্ছেন, তাদের জন্য এই ডিভাইসটা রয়েছে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র 84,000 টাকা, 84,000 টাকায় পেয়ে যাচ্ছেন আইম্যাক 2017 মডেলটা। আচ্ছা, এবং যাদের ডিসপ্লে সাইজ বড় দরকার, হ্যাঁ অনেকে প্রেফার করেন যে হ্যাঁ না আমার 27 ইঞ্চ লাগবে, তাদের জন্য কিন্তু অপশনস রয়েছে আমাদের কাছে, বিশাল সাইজ 27 ইঞ্চ 5K রেটিনা ডিসপ্লে এবং কনফিগারেশনে থাকছে ইন্টেল কোর i5 প্রসেসর, 16GB র্যাম, 1TB ফিউশন ড্রাইভ এবং 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। ওকে, সো এই ডিভাইস কনফিগারেশন বুঝতে পারছেন অনেক হাই, যারা হেভি ওয়ার্ক করবেন, কাজ করবেন, তাদের জন্য এই ডিভাইসটা একদম পারফেক্ট। এবং এই ডিভাইসের প্রাইস দিচ্ছি মাত্র 1,25,000 টাকা, 1,25,000 টাকা, যেটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু ছিল 1,45,000 টাকা।
ওকে, সো এই ডিভাইসও কিন্তু আপনারা খুব ভালো মানের ভালো, মানে ভাই আপনাদের শপে তো যা দেখতেছি সবই অ্যাপেলের প্রোডাক্ট, এবং এই পাশে বেশ কিছু আইপ্যাড দেখতে পাচ্ছি, এগুলো সম্পর্কে একটু যদি আইডিয়া দিই। আমাদের কাছে আইপ্যাডের মোটামুটি সকল কালেকশনগুলো পেয়ে যাবেন, আইপ্যাড মিনি 3, মিনি 4, 5, ইয়ার 2। তো আমাদের স্টার্টিং প্রাইস মাত্র 13,990 টাকা, অনলি 13,990 টাকায় আইপ্যাড পেয়ে যাবেন। যাদের লাগবে কাইন্ডলি শপ ভিজিট করেন, এবং বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওখানে কন্ট্যাক্ট করলে আমরা ডিটেইলস বলে দিব। আচ্ছা, মার্কেটে তো হচ্ছে প্রচুর ম্যাকবুক সেলার রয়েছে বা হচ্ছে আইম্যাক সেল করে, তাদেরকে বাদ দিয়ে আমরা কেন আপনার কাছ থেকে নিব একটু যদি বলে দেন। গুড কোশ্চেনস, যে আমাদের কাছ থেকে কেন ম্যাকবুক নেবেন, বিকজ এই কারণেই নেবেন, কারণ আমরাই শুধু ডেডিকেটেডলি ম্যাক নিয়ে কাজ করতেছি দীর্ঘ কয়েক বছর ধরে, অনেক বছর ধরে। সো আফটার সেল সার্ভিসটা ভালো পাবো, আফটার সেল সার্ভিস তো আমরা বুঝি, যেহেতু আমরা ডেডিকেটেডলি ম্যাক নিয়ে কাজ করতেছি, আমরা বুঝি ম্যাকের অথেন্টিকেশন ভালো মন্দ না। সো আমরা বিশ্বাস করি কাস্টমারদেরকে তার জন্য একটা অথেন্টিক ডিভাইস আমরা হচ্ছে প্রোভাইড করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের কাছে শুধুই ম্যাক আর ম্যাক, আমরা ইনশিওর দিচ্ছি যে কাস্টমারদেরকে যে আমাদের প্রোডাক্ট 100% অথেন্টিক এবং জেনুইন ডিভাইস। আমরা কোনো রিফার্ব রিকমেন্ডেশন ডিভাইস সেল করি না, আমাদের ডিভাইস সার্ভিস হচ্ছে এমন রেকর্ড আছে এমন ডিভাইস আমরা কখনো আনি না। মানে আমরা নিজেরাও যখন পারচেস করি, দেশের বাড়ি থেকে ইম্পোর্ট করি, আমরা 100-200 পিস ডিভাইস দেখে আমরা 10-15 ডিভাইস পারচেস করি, সব বাছাই করা প্রোডাক্ট, সব বাছাই করা প্রোডাক্ট, এবং আমরা মেক শিওর করি যে আমাদের ডিভাইস 100% অথেন্টিক, কোনো কিছু চেঞ্জ না। সো এই ডিভাইসটা আমরা ইউজ করি, এবং আমরা আমি মনে করি পার্সোনালি যে ইউজ ডিভাইসের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি একটা ডিভাইস নিচ্ছেন সেটা অথেন্টিক কিনা। সো আমাদের কাছে আপনারা হচ্ছে অথেন্টিক ডিভাইসটা পেয়ে যাবেন। ওকে, যারা কিনা ভিউয়ার্স নিতে চাচ্ছেন, আপনারা কিন্তু ম্যাকবুক কিনতে চাইলে কিংবা আইম্যাক কিংবা আইপ্যাড অর্থাৎ A to Z অ্যাপেল প্রোডাক্ট যদি কিনতে চান, আপনারা কিন্তু নির্দ্বিধায় চলে আসতে পারেন অ্যাপেল স্টুডিওতে, আসতে ভাইদের কাছ থেকে সাজেশন ওয়াইজ আপনারা কিন্তু পছন্দের বাজেটের মধ্যে আপনারা ম্যাকবুক আইম্যাক কিংবা আইপ্যাড কিনে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে, আসসালামু আলাইকুম। ওকে।